স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য কামারপুকুরে দরজা ভেঙে ঘর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা মৃণাল দত্তকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথমপক্ষের মেয়ে আদ্রিজাকে নিয়ে বর্তমান স্বামী মৃণালের সঙ্গে কামারপুকুরের মধুবাটি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন শিল্পা সোমবার সকাল এগারোটা নাগাদ গোঘাট থানার পুলিশ মধুবাটি এলাকার ওই বাড়ির দরজা ভেঙে শিল্পা তার ছ বছরের মেয়ে আদ্রিজার মৃতদেহ উদ্ধার করে শিল্পার স্বামী মৃণাল দত্তকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আদদে নদীয়ার বাসিন্দা মৃণাল এদিকে সকালে আদ্রিজার গৃহশিক্ষিকা পড়াতে এসে সারা শব্দ না পেয়েই ফিরে যান বেলা দশটা নাগাদ আদ্রিজার স্কুলের পুলকারের চালকও ডাকাটাকি করে ফিরে যান একের পর একজন ডাকাডাকি করে ফিরে যাওয়ার পর প্রতিবেশীদের সন্দেহ হয় তারা শিল্পার দাদা রাজদীপকে খবর দেন রাজদীপ এলাকার পরিচিত তৃণমূল নেতা গোঘাট থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও মেয়ে পাশেই পড়ে অচৈতন্য অবস্থায় মৃণাল পুলিশ সূত্রে খবর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে